আসসালামু আলাইকুম যে খামারি ভাই বোনেরা শামুকের ওপর ডিপেন্ড করে হাঁস লারণ পালন করছেন কিংবা শামুকের ওপর ডিপেন্ড করে হাঁস লালন পালন করার কথা ভাবছেন অনেকেই মনে করেন যে শামুক দিয়ে হাঁস লালন পালন করলে অধিক পরিমাণ ডিম পাওয়া যায় শামুক দিয়ে হাঁস লালন পালন করলে খাদ্য খরচ অর্ধেকটা বেঁচে যায় আসলে এই কথাটি কতটুকু কার্যকর এবং কতটুকু ফলদায়ক এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটিকে অন করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আপনার বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও অনেক খামারি ভাই বোনেরা আছেন যারা শামুকের উপর ডিপেন্ড করে হাঁস লালন পালন করছেন কিংবা হাঁস লালন পালন করা করার কথা ভাবছেন কিন্তু আপনারা হয়তো বা জানেন না যে শামুক হাঁসের প্রাকৃতিক খাদ্য এ কথাটি যতটা সত্যি কিন্তু একথাও সত্যি যে শুধু শামুক দিয়ে হাঁস লালন পালন করা অনেক কঠিন অনেক পরিশ্রমের কাজ এজন্যই বললাম যারা প্রাকৃতিকভাবে হাঁস পালন করেন তারা বিলে মাঠে হাঁসগুলো ছেড়ে দেয় ওখানে শুধু খেয়ে হাঁসগুলো বেঁচে থাকে না ওখানে শামুক ঝিনুক পোকামাকড় আরও অন্যান্য লতাপাতা খেয়ে হাঁসগুলো তাদের গ্রোথ বৃদ্ধিতে এগিয়ে যায় তাদের ডিম বৃদ্ধিতে এগিয়ে যায় কিন্তু আমরা যারা বদ্ধভাবে হাঁস পালন করি তাদের ক্ষেত্রে এই বিষয়টি একটু অন্য অন্যরকম কারণ আমাদের সবার জায়গায় সবার গ্রামে এই শামুকটি অ্যাভেলেবেল নয় আর নদী নালা খাল বিলের যেহেতুটুকু শামুক আছে সেগুলো সংরক্ষণ করে হাঁসকে খাওয়ানো সম্ভব নয় তাই আমরা অনেক দূর দূরান্ত থেকে শামুক ক্রয় করে আমাদের ফার্মে নিয়ে এসে আমরা সেগুলো হাঁসকে খাওয়াই কিন্তু আপনারা অনেকেই জানেন না যে দূর দূরান্ত থেকে যখন শামুকগুলো পরিবহনের মাধ্যমে আনা হয় তখন প্রায় থার্টি থেকে ফোরটি পারসেন্ট শামুক মারা যায় বাকি সিক্সটি পারসেন্ট শামুক দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব না আর এই শামুকগুলো যদি বেঁচে না থাকে তাহলে এই শামুক থেকে যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি আমরা পাবো না কারণ শামুকের ভিতরে যে মাংসটা থাকে এটি অত্যন্ত পুষ্টিকর এবং এই মাংসটা খেলে হাঁসের পেট ভরে যায় কিন্তু আমরা যদি শামুক জীবিত না রাখতে পারি তাহলে হাঁস থেকে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো না তাই আপনারা যারা শামুক ক্রয় করে হাঁসের ফার্মে নিয়ে এসে হাঁসগুলোকে খাইয়ে কাঙ্ক্ষিত ফলাফল পেতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনার আশেপাশে যদি কোনো খামারি থাকে তাদের সঙ্গে আপনারা কথা বলে তাদের সঙ্গে পরামর্শ করে আপনারা অল্প কিছু করে শামুক একত্রে আপনারা নিয়ে আসতে পারেন কারণ আপনারা অল্প শামুকের জন্য এত দূর থেকে আপনারা পরিবহনের মাধ্যমে যদি আনেন তাহলে আপনাদের ব্যয় টা অনেক বেশি হবে যা আপনাদের লাভের পরিবর্তে লসের দিকে ঠেলে নিয়ে যাবে আর যখন আপনারা মরা শামুকগুলো খাওয়াবেন সেখান থেকে দুর্গন্ধ বের হবে সেখান থেকে গ্যাস বের হবে আর যদি আপনারা একটি পুকুরে শামুকগুলো ছেড়ে দেন তাহলে সেখান থেকে আপনারা ফিফটি পারসেন্ট শামুকও জীবিত খাওয়াতে পারবেন না কারণ যারা পুকুরে শামুক চাষ করে প্রতি শতাংশ জমির জন্য দুই কেজি করে শামুক তারা ছেড়ে দেয় এবং দেড় থেকে দুই মাসের মধ্যে সেগুলো থেকে বাচ্চা জন্মায় সেগুলো ওরা খাওয়ায় কিন্তু এইভাবে বস্তার পর বস্তা এনে পুকুরে রাখলে সেগুলো ভালো থাকবে না সেগুলো জীবিত থাকবে না আর যারা বেলা শামুক খাওয়াচ্ছেন তাদেরকে বলছি যে তিন তিনবেলা শামুক খাওয়ালে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না কারণ শামুক এমন একটি খাদ্য যেটি অতি দ্রুত হাঁসের পেট থেকে হজম হয় এই শামুক খেলে হাঁসের রুচি বৃদ্ধি হয় শামুকের হজম শক্তিটা অনেক বেশি অন্যান্য শক্ত খাবার যেমন ধান গম ভুট্টা ফিট আমরা যেমন তিনবেলা দিয়ে থাকি সেগুলো এই তিনবেলায় হাঁসের পেট ভরা থাকে কিন্তু শামুক যদি আপনারা সময় মতো তিনবেলা দেন তাহলে হাঁস থেকে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না কারণ অতি দ্রুত শামুকগুলো হজম হয়ে যায় আর আপনারা যদি সারাদিন শামুক দেন তাহলে আপনাদের শামুকের পিছনে যে খরচটা সেটি দ্বিগুণ হয়ে যাবে আর হাঁসের যেহেতু প্রধান খাদ্য শামুক তাই শুধু প্রধান খাদ্য খেলেই হাঁসের সব দিক দেওয়া পুষ্টির চাহিদা পূরণ হবে না মানুষের যেমন প্রধান খাদ্য ভাত মানুষ শুধু ভাত খেয়ে বেঁচে থাকে না এর সঙ্গে সবজি তরকারি মাছ মাংস সবগুলোরই প্রয়োজন হয় তেমনি শামুক শামুক হাঁসের প্রধান খাদ্য এটি ঠিক আছে কিন্তু শামুকের পাশাপাশি ডিম দেওয়া হাঁসকে বাড়তি খাবারও দিতে হবে যেমন ধান গম ভুট্টা এবং ফিট আপনারা অবশ্যই দিবেন আর আপনারা চেষ্টা করবেন যে আশেপাশের খামারির সঙ্গে পরামর্শ করে অল্প করে শামুক নিয়ে আসার জন্য অল্প করে যদি আপনারা শামুক নিয়ে আসেন তাহলে জীবিত শামুকটাই আপনারা একবেলা হোক দুইবেলা হোক হাঁসগুলোকে খেতে দিতে পারবেন আপনাদের যদি কারো হাউজের ব্যবস্থা থাকে যদি পুকুর থাকে সেখানে নেট দিয়ে নেট বিষিয়ে আপনারা তিন থেকে চার দিন শামুকগুলোকে জীবিত রাখতে পারেন অতিরিক্ত এক সপ্তাহ অথবা এক সপ্তাহে পুরা শামুক মারা যাবে না কিছুটা জীবিত থাকবে তো এইভাবে অতিরিক্ত এক সপ্তাহ আপনারা শামুকগুলো রাখতে পারেন এবং খাওয়াতে পারেন কিন্তু আপনারা তিনবেলা যদি শামুক খাওয়ান তাহলে হাঁস থেকে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন সবচেয়েতে ভালো হয় শামুক যদি আপনারা বাড়তি খাবার হিসেবে হাঁসকে খাওয়ান বাড়তি পুষ্টি হিসেবে হাঁসকে খাওয়ান তাহলে আপনারা হাঁস থেকে ভালো রেজাল্ট পাবেন কারণ শামুক ডিমের আকারটা বড় করে শামুক হাঁসের হজম ক্রিয়াকে বাড়িয়ে দেয় শামুকে অনেক প্রকার ভিটামিন আছে। তাই আপনারা বদ্ধ অবস্থায় যারা হাঁস লালন পালন করেন তিনবেলা খাদ্য দেন সেই সকালে আপনারা মিশ্রিত খাদ্য দিবেন রাত্রে মিশ্রিত খাদ্য দিবেন এবং দুপুরে যদি শামুকটা দেন তাহলে শামুক থেকে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আর তিনবেলা যদি হাঁসগুলোকে শামুক খেতে দেন তাহলে হাঁসগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে হাঁসগুলো অসুস্থ হয়ে যেতে পারে কারণ তিনবেলা আপনারা ওদের যদি পেট ভরাতে চান তাহলে অনেক অনেক শামুক লাগবে যা আপনাদের বদ্ধ অবস্থায় খরচ লাগলো লাগতো তার সেতে অনেক বেশি লাগবে যা আপনার খামারে লাভের পরিবর্তে লসের দিকে আপনাকে ঠেলে দিবে তাই আপনারা যারা শামুক দিয়ে হাঁস লালন পালন করার কথা ভাবছেন শামুকের ওপর পুরাটা নির্ভর করে তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা শামুক অল্প করে নিয়ে আসবেন এবং বাড়তি খাবার হিসেবে বাড়তি পুষ্টি হিসেবে অধিক পরিমাণ ডিম পাওয়ার জন্য দীর্ঘদিন ডিম পাওয়ার জন্য এবং হাঁসের গ্রোথ এবং হজম ক্রিয়াটা ঠিক রাখার জন্য আপনারা শামুক একবেলা করে দিতে পারেন তাহলে হাঁস থেকে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন হাঁস সুস্থ থাকবে এবং দীর্ঘদিন আপনারা এই খামার থেকে লাভবান হতে পারবেন তো আজকের মতো শামুক নিয়ে এই ছিল ভিডিও এরপরে আমি শামুক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের কর্মক্ষেত্র থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ